বন্ধুরা, বরিশাল জেলা সদরের কীর্তনখোলা নদীর পূর্ব তীরে কর্ণকাঠিতে অবস্থিত মাত্র 50 একর আয়তন বিশিষ্ট এই বরিশাল বিশ্ববিদ্যালয় হচ্ছে দেশের 33তম সরকারি বিশ্ববিদ্যালয়। বাংলার বাখ্যাত শেরে বাংলা একে ফজলুল হক আর রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের এই বরিশালে 2008 সালের 29 নভেম্বর একনেকে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রস্তাবটি তত্ত্বাবধায়ক সরকারের আমলে পাশ করা হয়। এরপর সুফিয়া কামাল আর হানিফ সংকেতের এই বরিশাল উপশহরে 2011 সালের 22 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় চারণকবি মুকুন্দ দাস আর দার্শনিক আয়োজালী মাতব্বরের স্মৃতিধন্য এই বরিশাল শহরে বরিশাল জেলা স্কুলের অস্থায়ী ক্যাম্পাসে 24 জানুয়ারি 2012 সালে বেলা 10:45 জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত কার্যক্রম উদ্বোধন করেন। বরিশালের ঐতিহ্যবাহী কলেজ বিএম কলেজের ব্রজমোহন দত্ত আর অশ্বিনী কুমার দত্তের স্মৃতিধন্য এই বরিশালের এই বিশ্ববিদ্যালয়টিতে 6টি অনুষদের অধীনে বর্তমানে 24টি বিভাগ রয়েছে, যেখানে প্রায় 7000 জন ছাত্রছাত্রী পড়াশোনা করছেন। তো বন্ধুরা, আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই নান্দনিকতম বরিশাল বিশ্ববিদ্যালয়টি দেখবার আমন্ত্রণ রেখে খেরোগোলার এই উপস্থাপনা এখানেই রাখছি। ধন্যবাদ। এই মন যছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি, এই মন যছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি, দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সলমাজরি, এই মন যোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি, জাফরানি ওই আলতা ঠোঁটে মিষ্টি হাসির গোলাপ ফোটে, মনে হয় বাতাসের ওই দিল রুবাতে সুর মিলিয়ে আলাপ করি, দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সলমাজরি, এই মন যোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি, এই রূপসী রাতার ওই রূপালি চাঁদ বলে জেগে থাকো এলো গুন আর কখনো ফিরে পাবে না কো, মখমলের ওই সূচনি ঘাসে বসলে না হয় একটু পাশে, মনে হয় মহুয়ারি আতর মেখে তোমার কোলে ঘুমিয়ে পড়ি, দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সলমাজরি, এই মন যোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি, দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সলমাজরি, এই মন যোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি, ও এসো না গল্প।